আগামীকাল লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ পর্ব। তালিকায় রয়েছে লোকসভা কেন্দ্র বাঁকুড়া, কিন্তু ভোটের প্রাক্কালে অশান্তি বিরাজ করছে বাঁকুড়ায়। বিজেপির পতাকা ও ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়া গ্রামে। অভিযোগের তির তৃণমূলের দিকে। বিজেপির প্রচারমূলক পোস্টার এবং ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়া সদর থানার ঝড়িয়া গ্রামে। গতকাল রাতে কেউ বা কারা গ্রামে টাঙানো বিজেপির পতাকা এবং ফেস্টুন ছিঁড়ে দেয় বলেই অভিযোগ। এদিকে অভিযোগের তির বরাবরের মতোই উঠল তৃণমূলের বিরুদ্ধে। কি হয়েছিল, কার রাতের ঘটনা হয়েছিল? শুধু কার নয়, আজকে এটা মোটামুটি বরাবরই আসছে। ভোটটার পরেই যখন ভোট করে দিয়েছে তখন থেকে করছে, রাতের বেলা মদ খাচ্ছে, বেয়ালায় মারাচ্ছে করে, তারপরে রাত 10টা 11টা 12টা কোনোদিন দুটো ওইরকম মদ খাবে আর সারা রাত বেয়ালে করবে। অন্যদিকে স্বাভাবিকভাবেই সেই অভিযোগ অস্বীকার করে তৃণমূল। তবে তাদের পাল্টা দাবি, ভোটের আগে পালে হাওয়া লাগাতেই বিজেপি কর্মীরা নিজেরাই এই কাণ্ড ঘটিয়েছে। ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, এই সংস্কৃতিতে বিশ্বাসী নয়। বাঁকুড়া 1 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তিশালী। তৃণমূল কংগ্রেসের বিরোধীদের পতাকা ছিঁড়ে তৃণমূল কংগ্রেসকে কোনো জায়গায় প্রচারে আসার কোনো প্রয়োজন মনে করি না। ওনারা ভয় পেয়েছে, ওনারা বাঁকুড়া 1-এ ব্যাপক ভোটে হারবে, সেই জায়গা থেকে একটা ইস্যু তৈরি করে বাঁকুড়ার মানুষের 1 নম্বর ব্লকের মানুষের হয়তো একটু মুডটা ঘোরানোর জন্য এসব করার চেষ্টা করছে। আমাদের দলের কোনো কর্মী, যথেষ্ট আমার শান্তিপূর্ণ বুথ, ওই বুথে আমার পঞ্চায়েতের সদস্য আছে, ওই বুথে আমরা ব্যাপকভাবে লিড পাবো, পাচ্ছে না। যদিও বিজেপি নেতৃত্বের দাবি ভোটে পরাজয় নিশ্চিত বুঝতে পেরেই তৃণমূল কর্মীরা এই কাণ্ড করেছে। হচ্ছে তৃণমূল ভয় পেয়েছে এই জায়গায় যে 2023 সালে ভোট হয়েছিল, এখানে রেগিং করে ভোট হয়েছিল, তো ওরা বুঝতে পারছে যে মানুষ ঠিক জবাব দেবে 2024, তার জন্য ভয় পেয়ে আমাদের প্লেট ফেস্টন ছেড়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। শুধু ঝরিয়া গ্রাম নয়, বাঁকুড়া লোকসভাতে তৃণমূল কংগ্রেস হারে। প্রসঙ্গত, রাত পোহালেই বাঁকুড়া লোকসভা কেন্দ্রের নির্বাচন। তার আগের দিনই বাঁকুড়ার ঝড়িয়া গ্রামে বিজেপির পতাকা এবং ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়া 1 নম্বর ব্লকের ঝড়িয়া গ্রামে। স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, গত কয়েকদিন ধরেই রাতে ঝড়িয়া গ্রামে তৃণমূল কর্মীরা মদ খেয়ে তাণ্ডব চালাচ্ছে। অভিযোগ, গতকাল রাতে তাণ্ডব চালানোর সময় তৃণমূলের দুষ্কৃতীরা গ্রামে টাঙিয়ে রাখা বিজেপির পতাকা এবং ফেস্টুন ছিঁড়ে দেয়। বিজেপির নেতৃত্বের পাল্টা দাবি, ভোটে পরাজয় নিশ্চিত বুঝতে পেরেই তৃণমূল কর্মীরা এই কাণ্ড ঘটাচ্ছে। এদিকে আবার তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে এই ঘটনার দায় চাপিয়েছে বিজেপির কাঁধে। বাঁকুড়া থেকে সিধু মান্ডল রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।